আসসালামু আলাইকুম। ইউসফ ট্রেডস্টের পক্ষ থেকে আমি হাবিব সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ভিডিও টাইটেল ডিসক্রিপশন দেখে বুঝতে পেরেছেন যে আমি কী বিষয়ে কথা বলবো। জি, যারা সিপিএতে অলরেডি কাজ করতেছেন তাদের ইনকামটাকে কীভাবে আরও 2-3 গুণ বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে যারা সিপিএতে অলরেডি কাজ করছে তাদের ইনকামটা কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন। যে আপনি 2 ঘন্টা প্রতিদিন সময় দেন, 2 ঘন্টা কাজ করে যদি আপনার প্রতিদিন $10 আসে তাহলে আমি এখন যে পদ্ধতিটা দেখাবো যদি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে আপনার অ্যাটলিস্ট $20 আর্নিং আসবে। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের কী করতে হবে? আসলে এটা যেটা দেখাবো সেটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। আমাদেরকে সিপিএ পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং কাজ করতে গেলে আমাদেরকে ট্র্যাকিং ইউজ করতে হবে, ট্র্যাকার ইউজ করতে হবে। কারণ কি, আমরা যখন সিপিএর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা যারা জানি সিপিতে কাজ করতে যারা সার্চ করি বিভিন্ন মার্কেট প্লেসের আন্ডারে আমরা কাজ করি, তো বিভিন্ন মার্কেট প্লেসগুলো আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট দেয়। আচ্ছা, তো যখন আমরা কোনো মার্কেট প্লেসের আন্ডারে কাজ করি তারা যখন আমাদেরকে বিভিন্ন প্রোডাক্টগুলো দেয় আমরা এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করি, দেন আমরা ওয়েবসাইটকে নিয়ে মার্কেটিং করি। এখন কথা হচ্ছে আমরা যখন মার্কেটিং করি ফেসবুকে বা ইউটিউবে, হ্যাঁ বিভিন্ন প্ল্যাটফর্ম বা ইনস্টাগ্রামে, তখন কী হয় ট্রাফিক আসতেছে, আমাদের আর্নিং আসছে, বাট এই ট্রাফিকগুলো কোথা থেকে আসলো? হ্যাঁ, সিপিএ অ্যাকাউন্টের মধ্যে কোথা থেকে ট্রাফিক আসলো, হ্যাঁ কীভাবে আসলো? আমি সাপোজ প্রতিদিন 2 ঘন্টা কাজ করি ইউটিউব এবং ফেসবুক, এই দুটো প্ল্যাটফর্মে। এখন আমার মার্কেটিং দুটোতেই প্রতিদিন এক ঘন্টা 2 ঘন্টা সময় দেই, তো দেখা যাচ্ছে প্রতিদিন আমার $10 করে ইনকাম আসতেছে। এখন দেখতে পাচ্ছি যে আমি এখন বুঝতেছি না যে দুই প্ল্যাটফর্মের কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভালো ইনকাম আসতেছে, যে আমি ইউটিউব থেকে ভালো ইনকাম পাচ্ছি নাকি ফেসবুক থেকে ভালো ইনকাম পাচ্ছি। আচ্ছা, তো এইটা আমাদেরকে বুঝতে হবে। কারণ কি, আমরা শুধুমাত্র যদি মানে কোনো কিছু না বুঝে শুধু আন্দাজে মার্কেটিং করতেই থাকি, টেকনিক ফলো করছি, কিন্তু সব টেকনিক তো সবসময় কাজ করে না, তো আমাদেরকে অবশ্যই টেকনিকটা বুঝতে হবে এবং কোথা থেকে আমি ফিডব্যাক ভালো পাচ্ছি এটা বুঝতে হবে। কারণ সাপোজ আপনি 1 ঘন্টা সময় দেন, আপনি এই দুইটা প্ল্যাটফর্মের থেকে আপনার 1 ঘন্টা সময় দিয়ে ইউটিউব থেকে আপনার $15 করে আপনার ইনকাম আসে। হ্যাঁ, 1 ঘন্টা সময় $15 আসে আর এখানে 1 ঘন্টা সময় $5 আসে, তার মানে আপনি বুঝতেন যে আপনি ইউটিউব থেকে ভালো পাচ্ছেন। তো এই যে ভালো আর্নিংটা পাচ্ছেন এটা আপনি কীভাবে বুঝবেন? এইটা ইউটিউব থেকেই যে ভালো পাচ্ছেন এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ট্র্যাকিং একটা ট্র্যাকার ইউজ করতে হবে। কারণ আমরা মার্কেট প্লেসগুলোর মধ্যে থেকে এই ধরনের ট্র্যাকারগুলো কিন্তু পাই না, এই এত পাই না যে আমরা কোথায় মার্কেটিং, কোথা থেকে আমার ট্রাফিকটা আসতেছে, হ্যাঁ তারা কী ডিভাইস ব্যবহার করতেছে, তারা কোন কান্ট্রি, কোন লোকেশন, কোন অফার এবং তাদের অন্যান্য বিভিন্ন বিষয় আইপি থেকে শুরু করে অনেক বিষয় আমরা জানতে পারি ট্র্যাকারের মাধ্যমে, কিন্তু আমরা নর্মালি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে থেকে এতগুলো বিষয় জানতে পারি না। তো এই জন্য আমরা যদি একটা কিউ লাইকার ব্যবহার বা এরকমভাবে আরও অনেকগুলো রয়েছে, যদি আমরা ওগুলো ওই ট্র্যাকারগুলো আমরা ইউজ করতে পারি, যে ট্র্যাকারগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা ফ্রি বা পেইড মার্কেটিং দুই জায়গা থেকে অনেক ভালো করতে পারবো। যেটা বলতেছিলাম যে আমি যদি দেখি এখান থেকে $15 আসে, তাহলে 2 ঘন্টা আমি 1 ঘন্টা ফেসবুকে কমাই দিয়ে তাহলে আমি 2 ঘন্টায় আমি ইউটিউবেই দিব, তাহলে আমার $15-30 চলে আসবে। তাহলে যেখানে আমার $20 আসতেছিলো বা $15-20 আসতে, সেখানে কিন্তু আমার আরও $10 বেড়ে যাবে। বা দেখা যাচ্ছে 2 ঘন্টা সময় তো আরও বেশি আসতে পারে। তো এভাবে আমরা আমাদের ইনকামটা কয়েক গুণ বৃদ্ধি করতে পারি। তো চলুন এখন আমরা দেখি যে কীভাবে আমরা এই কিউ লাইকারটা ইউজ করতে পারি। আচ্ছা, তো প্রথমে অবশ্যই আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। তো চলুন আমরা সিপিএ লিড যেহেতু দ্রুত অ্যাকাউন্ট দিয়ে দেয় তো আমরা সিপিএ লিডে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। তো আমি একটা সিপিএ লিডে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। সিপিএ লিড হচ্ছে বর্তমান সময় একটা ভালো একটা মার্কেট প্লেস যেখানে আমরা চাইলে কাজ করতে পারি এবং অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো এছাড়া সিপিএ বিল, অ্যাপ মাইন্ডের মতো ভালো ভালো প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারি। তো অবশ্যই প্রথমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে দেখেন যে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম, এটা খুব ইজি। আচ্ছা, তো অ্যাকাউন্ট তৈরি করার পরে তো এরা আমাদেরকে কী দেবে, বিভিন্ন রকম প্রোডাক্ট দেবে। জাস্ট এই যে অফার, আমরা যদি অফারে যাই তাহলে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট পাবো, এই যে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট। আচ্ছা, তো প্রোডাক্টগুলোর হচ্ছে আমরা দুই ধরনের লিঙ্ক পাই, একটা হচ্ছে যে আমরা যারা কাজ তারা জানি, একটা হচ্ছে কন্টেন্ট লকিং লিঙ্ক আর একটা হচ্ছে যে আমরা সিঙ্গেল লিঙ্ক। তো আমরা যদি সিঙ্গেল লিঙ্ক নিয়ে কাজ করি, সাপোজ টিকটক, ভিডিও, মিউজিক, এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে চাই, সাপোজ এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এটার প্রোডাক্ট আচ্ছা ইনস্টল করতে হবে, একটা অ্যাপস টিকটক ইনস্টল করলে আপনি 87 সেন্ট করে পাবেন। আচ্ছা, তো আমরা কী করবো, জাস্ট এই লিঙ্কটা নিব। এখন এই লিঙ্কটা নেওয়ার পর এই যে এরা আমাদেরকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছে, অর্থাৎ এই প্রোডাক্টের লিঙ্ক কপি, হ্যাঁ জাস্ট কপি করলাম। তো এই লিঙ্কটা নেওয়ার পরে আমরা যদি এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে মার্কেটিং করি বা এই লিঙ্কটাকে সরাসরি মার্কেটিং করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এতটা ডিটেলস কাস্টমার সম্পর্কে বুঝতে পারবো না, কোন কোন
প্ল্যাটফর্ম থেকে আমার ট্রাফিকটা আসতেছে কিভাবে আসতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তারা কতক্ষণ থাক আমার ওয়েবসাইটের মধ্যে থাকলো, তারা কোথায় কোথায় ক্লিক করলো, কি করলো, এরকম বিভিন্ন বিষয় আমি জানবো না। সেটা বিস্তারিত জানার জন্য আমাকে যেটা করতে হবে, ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে হবে। অনেকগুলো ট্র্যাকিং সিস্টেম আছে, আমি আপনাদের আরও একটা ট্র্যাকিং সিস্টেম দেখাবো। আজকে শুধুমাত্র কিউ লেকারটা দেখাই, যে কিউ লেকারটা কীভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে লিঙ্কটাকে সেট আপ করবেন। তো এসে kyulekar.io এখানে যাবেন, জাস্ট যাওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে এখানে পেইড এবং ফ্রি ভ্যাকেন্সি রয়েছে। এখানে পেইড ফ্রি হচ্ছে 1 মাসের জন্য আপনি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারেন, এরপরে আপনাকে পেইড করতে হবে আর কি। আচ্ছা, তো ফ্রিতে যদি আমরা ইউজ করি 1 মাস ইউজ করতে পারবো। এখানে 500 ক্লিক রয়েছে, 30 দিনের ট্রায়াল, অর্থাৎ 500 ক্লিক করলে এরপরে আপনাকে পেইড করতে হবে। আচ্ছা, পরবর্তীতে নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা প্রত্যেক মাসে 1 লাখ ক্লিক নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, হ্যাঁ, এবং ওনার জন্য অন্য একটা প্ল্যাটফর্ম। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি এই ভিডিওটা খুব দ্রুতই আপনাদের জন্য দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসেন, এখানে আসার পর জাস্ট আপনি যেহেতু ফ্রিতে নেবেন ফার্স্ট টাইম, তো জাস্ট সিলেক্ট প্ল্যান। আচ্ছা, সিলেক্ট প্ল্যান নেওয়ার পরে এখানে যে আপনাকে জাস্ট কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, যেমন নাম, ইউজার নেম, হ্যাঁ, তো দিলাম যে আমি হাবিব লিঙ্কন 313। আচ্ছা, নাম আপনি আপনার নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইম জোন এখানে আমরা +6, জিএমটি +6, ইমেল অ্যাড্রেস আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আছে এখানে রয়েছে পাসওয়ার্ড, তো আপনি আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, যে কোনো পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আই এম নট এ রোবট। আচ্ছা, তো দেন আমি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। যদি সব কিছু আমার ইউনিক থাকে এবং এর আগে আমরা ইউজ করে না থাকি, তাহলে আমরা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই যে আমরা অ্যাকাউন্টটা করার জন্য অ্যাপ্লাই করেছি, এটা খুব ভালো, বর্তমান সময় ভালো, কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু কিউ লাইকার ফ্যামিলি। আচ্ছা, তো লগ ইন করতে বলছে, তো জাস্ট লগ ইন বাটনে ক্লিক করি, ইমেল অ্যাড্রেস, যে পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তো এরা আমাদেরকে ভেরিফাই করতে বলছে, ইমেল ভেরিফাই করতে বলছে, হ্যাঁ, কনফার্ম ইউর ইমেল। তো জাস্ট আমাদের ইমেল যেটা রয়েছে সেটা যদি আমরা এখন ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো একটা মেইল আমাদের আসবে, ঠিক আছে, কিউ লাইকার থেকে। হ্যাঁ, দেখেন এই যে ওয়েলকাম টু বেলচ, এই যে কিউ লাইকার থেকে ওয়েলকাম টু কিউ লাইকার মেইল আসছে, এই যে আর একটা মেইল আসছে, কনফার্ম করতে বলছে, জাস্ট এই কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো কনফার্ম বাটনে ক্লিক করলে দেখেন এই যে আমাদের এটা কনফার্ম হয়ে গেছে আর কি। তো আমরা চাইলে এখন এখানে 500 ক্লিক কিউ লাইকার একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম, এবং 1 মাসের মধ্যে 500 ক্লিক আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, এরপরে আমাদের প্রিমিয়াম ভার্সন কিনতে হয়। আচ্ছা, তো তাহলে আমরা কিউ লাইকার একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এখন এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের সেট আপ করতে হবে। সেট আপটা কীভাবে করবো? তো সেট আপ করার জন্য আমাদেরকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, তো আমি আস্তে আস্তে সবই বলবো। তো প্রথমে জাস্ট আপনারা এই এই অপশনটাতে ক্লিক করেন, লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কে ক্লিক করেন, লিঙ্ক। জাস্ট আমরা যদি আমরা যে কাজের জন্য যে লিঙ্কটা তৈরি করতে চাই, জাস্ট লিঙ্কটা ক্লিক করলেই হবে। তো লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন যে ফ্রেশ রয়েছে, এখানে কিছু দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি এই যে মার্কেট প্লেস থেকে যে লিঙ্কটা আমরা পেলাম, অর্থাৎ আমরা এই প্রোডাক্টে কাজ করতে চাই, এই প্রোডাক্টের পারপাস আমাদেরকে যে লিঙ্কটা দিচ্ছে, এই লিঙ্কটাতে আমরা সরাসরি মার্কেটিং না প্রমোট না করে এই লিঙ্কটাকে আমরা কপি করে আমরা এই কিউ লাইকারের মধ্যে সেট আপ করবো, হ্যাঁ, কিউ লাইকারের মধ্যে। এটা এতে বেনিফিট হচ্ছে কি হবে, যে লিঙ্কটাতে কোথায় আসছে, কীভাবে আসছে, কে আসছে না আসছে, এরকম বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারবো। আচ্ছা, সেট আপটা কীভাবে করবো? সেট আপ করার জন্য এই যেখানে আছে অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্কে ক্লিক করবো। অ্যাড লিঙ্ক ক্লিক করার পরে এখানে আছে লিঙ্ক গ্রুপ, এখানে যা আছে এরকমই থাকবে। এখানে বলছে নাম, এখানে দেখা যাচ্ছে একটা নাম দিলেন, আপনি যে যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা নাম, যে কোনো নাম ব্যবহার করা যেতে পারে, তবে আমরা যেহেতু টিকটক প্রোডাক্ট নিয়ে কাজ করতে টিকটক লিখলাম। আচ্ছা, টিকটক। আচ্ছা, এখানে আছে ট্র্যাকিং লিঙ্ক, এখানে আপনার নাম শো করছে, এখানে টিকটক শো করছে, আপনি চাইলে এটাও রাখতে পারেন, আবার এখান থেকে উঠায় আপনি অন্য কোনো ওয়ার্ডও ব্যবহার করতে পারেন, এভাবে নাম্বারও ব্যবহার করতে পারেন, বা ওইটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি নাম্বারে একটা আন্দাজে যে কোনো একটা নাম্বার ব্যবহার করলে চলবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইমারি লিঙ্ক, এই প্রাইমারি লিঙ্কের জায়গায় হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ,
আমরা প্রোডাক্ট বা আমরা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে ট্র্যাকিং করতে চাই তাহলে ওয়েবসাইটের লিঙ্ক, হ্যাঁ, তো আমরা চাচ্ছি আমাদের এই প্রোডাক্টটাকে ট্র্যাকিং করতে, এই জন্য আমরা এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করে আমরা এই প্রাইমারি লিঙ্কের মধ্যে পেস্ট করে দিব। আচ্ছা, প্রাইমারি লিঙ্কের মধ্যে পেস্ট করে দিলাম, তাহলে আমরা চাচ্ছি যে এই লিঙ্কে যারা ঢুকবে তাদেরকে আমরা ট্র্যাক করব। হ্যাঁ, এই জন্যই প্রাইমারি লিঙ্কের মধ্যে অফার লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে জাস্ট এখানে এখানে কাজ নেই, জাস্ট শো অ্যাডভান্স সেটিং, এখানে যাবেন। শো অ্যাডভান্স সেটিং মধ্যে ট্রাফিক কস্ট এগুলো আমাদের প্রয়োজন নেই এখান থেকে দেওয়া। হ্যাঁ, এই যে আমরা এখানে কান্ট্রি বেজ, হ্যাঁ, যদি মনে করেন যে আপনি একটা নির্দিষ্ট কান্ট্রিতে এই প্রোডাক্টটাকে মার্কেটিং করবেন, যেহেতু এটা সিঙ্গেল লিঙ্ক, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য এই লিঙ্কটা, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট। তো আপনি চাইবেন যে ইউনাইটেড স্টেট ছাড়া যেন কোনো মানুষ এই লিঙ্কে ঢুকতে না পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে এখানে হচ্ছে জিও কান্ট্রি, এখানে অনলি ওয়ান কান্ট্রি টার্গেট দিবেন, সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেট, যদি একটা নির্দিষ্ট কান্ট্রি হয়, যে শুধুমাত্র আপনি ওই কান্ট্রির পার্সনদেরকেই ট্র্যাকিং করবেন এবং ওই কান্ট্রির মানুষটা যেন এই লিঙ্কে ভিজিট করতে পারে। আচ্ছা, তো এখানে ইনক্লুডে এসে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, আরও দু একটা কান্ট্রি আমরা দিয়ে রাখতে পারি, ইউনাইটেড কিংডম দুইটা দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রাউজার টার্গেটিং, আমরা থাক ব্রাউজার যে কোনো ব্রাউজার ঢুকতে পারে, সিস্টেম টার্গেটিং অল সিস্টেম যেন ঢুকতে পারে, এখানে আছে ব্যাকআপ ইউআরএল, মোবাইল ইউআরএল, তো এগুলো ইউআরএলে আমরা এখানে যে প্রাইমারি ইউআরএলটা ব্যবহার করেছি এটা হুবহু কপি করে আমরা এই এখানে ব্যাকআপ ইউআরএল, মোবাইল ইউআরএল, আইওস ইউআরএল, রিপিট ইউআরএল সব জায়গায় সেম লিঙ্কটাই দিয়ে দিব। আচ্ছা, এখানে আছে মেল ফিল্টার, এখানে যেন কেউ প্রক্সি ব্যবহার করে, হ্যাঁ, তারপরে কেউ যেন অ্যাবাস ব্যবহার করে, কেউ যেন ব্যাট সার্ভার ব্যবহার করে বা ভিপিএন ব্যবহার করে যেন আমাদের এটা ইউজ দেখতে না পারে, সেজন্য আমরা এখানে সবগুলো ব্লক করে দেবো, অ্যাবাকাস ব্লক, এটা প্রক্সি ব্লক, সব ব্লক করে দেবো, হ্যাঁ, কেউ যেন ঢুকতে না পারে। আচ্ছা, ব্লক ইউআরএল দরকার নেই, এখানে আর কিছু দিতে হবে না, এখানে যা আছে তাই। ওকে, দা সেভ সেন্স। আচ্ছা, তাহলে দেখেন আমি আরেকবার দেখাই কী কী করলাম। ল্যাম একটা নাম ইচ্ছা মতো নাম দিয়ে দিলাম, টিকটক ট্র্যাকিং লিঙ্ক ইচ্ছা মতো একটা লিঙ্ক দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, প্রাইমারি ইউআরএল আমাদের সিপেন, আমাদের সিঙ্গেল প্রোডাক্টের যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর এখানে এখানে জাস্ট কান্ট্রি দিয়ে দিলাম, যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল কান্ট্রির জন্য, এই জন্য আমি একটা সিঙ্গেল কান্ট্রির জন্য দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অন্যান্য বিষয়গুলোকে জাস্ট লিঙ্কগুলো সাবমিট করে দেন আমরা এই যে সেভ সেন্স। তো সেভ সেন্স দেওয়ার সাথে সাথে দেখেন এই টিকটক নামে, অর্থাৎ এই টিকটক নামে একটা লিঙ্ক তৈরি হয়ে গেলো এবং এটাকে আমরা চাইলে অবজারভেশন করতে পারবো। হ্যাঁ, চাইলে আমরা অবজারভেশন করতে পারবো, তো যখন আমাদের এখানে ক্লিক পড়বে তখন আমরা এখানে অবজারভেশন করতে পারবো যে ক্লিকগুলো কোত্থেকে আসছে, কার ব্যবহার করছে, হাবি যা বিভিন্ন বিষয় দেখতে পারবো। আচ্ছা, তো এখন আপনারা যে মার্কেটিং করবেন, মার্কেটিং করার লিঙ্কটা কোথায় পাবেন? এটা তো আমরা এই লিঙ্কটা তো এখন আর মার্কেটিং করবো না, কারণ এই লিঙ্কটা অলরেডি আমরা এই লিঙ্কের মধ্যে সেট আপ করে ফেলেছি, মানে কিউ লাইকারের মধ্যে সেট আপ করছি। এখন আমরা মার্কেটিং করার জন্য যে লিঙ্কটা ব্যবহার করবো সেটা আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলেই ওরা আমাদেরকে এই যে কপি ট্র্যাকিং লিঙ্ক, ঠিক আছে, কপি ট্র্যাকিং লিঙ্ক, এই ট্র্যাকিং লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেবে। অর্থাৎ দেখেন আমি যে লিঙ্কটা কপি করলাম, এখন এখানে ঢুকে এখানে ব্রাউজারের মধ্যে সাবমিট করি, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়েই কিন্তু আমরা এখন মার্কেটিং করব, কারণ মানুষ যদি এই লিঙ্কের মধ্যে ঢুকে এই লিঙ্কটা নিয়ে কিন্তু মার্কেটিং, কারণ এই লিঙ্ক যদি আমাদের ট্র্যাকিং লিঙ্ক, আর এই লিঙ্কের মধ্যে ঢুকলেই কিন্তু অটোমেটিক তারা আমাদের ওই অফারের লিঙ্কে চলে যাবে না, একটু খেয়াল করেন আপনারা। দেখেন আমি এই লিঙ্কের মধ্যে ঢুকতেছি কিন্তু তারা আলটিমেট এই লিঙ্কের মধ্যে কেউ ক্লিক করলেই সে আলটিমেট এই লিঙ্কে চলে যাবে, হ্যাঁ, এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে, কারণ এর মধ্যে সেট আপ করে দেওয়া। দেখেন আমি লিঙ্কে ইন্টার দিয়েছি, এই যে দেখেন, এই যে অনেকজন তারা তাই সেই লিঙ্কে চলে গেছে, ঠিক না? তো তাহলে এবং এই এই যে আমি এটা ক্লিক করলাম, এই লিঙ্কে কোত্থেকে ক্লিক করলাম, কোন ডিভাইস ব্যবহার করলাম, হাবি যা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে কিন্তু খুব সহজে আমি জানতে পারবো এখান থেকে, ঠিক আছে, এই যে কিউ লাইকার থেকে রিলোড দেই। দেখেন এই যে অলরেডি টিকটক একটা ক্লিক পড়ে গেছে, হ্যাঁ, টোটাল ক্লিক ক্লিক করলে, হ্যাঁ, তো আমরা অল্প কিছুক্ষণ ছিলাম, এটা রিপোর্টটা এখন কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে। হ্যাঁ, এই যে আমরা ডাইরেক্ট ব্যাক মানে কপি করে পেস্ট করছি, তো ব্যাকআপ ইউআরএল ক্লিক করছি, তারপরে হচ্ছে যে মানে কোনো কিছু কোথাও থেকে আসি নাই, হ্যাঁ, কোনো রেফারেন্সে আসি নাই, ফেসবুক থেকে আসি নাই, ইউটিউব থেকে আসি নাই, ডাইরেক্ট, আচ্ছা, এআইপি থেকে আসছি, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রাউজার হোস্ট নেম থেকে শুরু করে কান্ট্রি এবং অন্যান্য আরও অনেক বিষয়, যে বাংলাদেশ থেকে অনেক বিষয় আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে, অনেক বিষয় আমরা এখানে দেখতে পারবো। তো এভাবে
যখন আমরা দেখবো এবং যখন আমরা জানবো যে না আমার ফেসবুকে কাজ করে আমি ভালো ইনকাম করতে পারছি বা আমি ইউটিউবে কাজ করে ভালো ইনকাম করতে পারছি, তাহলে আমার ওই 2 ঘন্টা সময়টা আমি তখন ওই জায়গাটায় বেশি স্পেন্ড করব। আবার যখন দেখবো যে না এখান থেকে কম হচ্ছে তখন ওখানে সময়টা কম দিব। এভাবে আমাদের সিপিএম মার্কেটিংয়ের যে ইনকামটাকে আমরা ডাবল করে নিতে পারি। আচ্ছা, তো দেখেন আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখন কিউ লাইকারগুলো ব্যবহার করে বা আরও যে মেথডগুলো রয়েছে এগুলো অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ তারা ভালো আর্ন করতেছে। তারপরে আমাদের ফেসবুক পেজও দেখবেন আমরা নিয়মিত এগুলো পাবলিশ করে থাকি। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেক সপ্তাহে মোটামুটি নতুন নতুন ব্যাচ শুরু হয় আলহামদুলিল্লাহ। এই যে একটা স্টুডেন্ট মাত্র 135 ব্যাচের, আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। তো যারা আসলে ভালো করতে চান, সঠিকভাবে শিখতে চান, নিজের অ্যাকাউন্টে কাজ করতে চান, নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে চান সঠিক ওয়েতে, সঠিক রিসোর্সগুলো নিয়ে, তারা আমাদের কাছে আসতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবার এবং আপনারা সুন্দর করে কাজ করেন এবং ইনকামটা কয়েক গুণ বৃদ্ধি করেন। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।